হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। সহজ পাকে জানাই আপনাদের অনেক স্বাগত। সহজ রান্না, সিম্পল টিপস এবং বিনোদনের জন্য সাবস্ক্রাইব করুন সহজ পাক। আজকে আমি আলোচনা করব হাউসওয়াইফদের জন্য এমন 15টি বিজনেস আইডিয়া নিয়ে যা আপনি জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। আসুন জেনে নেই এরকমই 15টি বিজনেস আইডিয়া যা হাউসওয়াইফদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর প্রত্যেকটা বিজনেস কী করে গ্রো করা যায় সে ব্যাপারে রয়েছে কিছু স্পেশাল টিপস, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমে আছে নার্সারি বিজনেস। গার্ডেনিং করতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। এই গার্ডেনিংয়ের শখটাই আপনি আপনার উপার্জনের কাজে লাগান। আমরা গার্ডেনিং করার জন্য নার্সারি থেকে কিছু প্ল্যান্টস এনে থাকি। সেই প্ল্যান্টসগুলো আপনি নার্সারি থেকে আনুন, তারপর তাদের থেকে জেনে নিন যে কী করে গাছগুলোর যত্ন করতে হয়, কীভাবে সার দিতে হয়, কীভাবে গাছগুলো ছাঁটাই করতে হয়, এবং তারপর আপনি ফেসবুকে বা আপনার ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রাম পেজে ইনস্টাগ্রামে আপনি সেই ছবিগুলো পোস্ট করুন এবং বলুন যে আপনি এই গাছগুলো বিক্রি করতে চাইছেন এবং আপনার প্রফিট মার্জিন রেখে আপনি দাম ঠিক করুন। এইভাবে আপনি জিরো ইনভেস্টমেন্টে নার্সারি বিজনেস শুরু করতে পারেন। নাম্বার টু, আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট অ্যান্ড ক্রাফট আমাদের সবার প্রিয়। সবাই আজকাল হাতে তৈরি জিনিসের ওপর বেশি ঝুঁকছি, কারণ হাতে তৈরি জিনিসের সৌন্দর্য একটা আলাদা হয়। তো সেই আপনি সে আপনি যদি আর্ট অ্যান্ড ক্রাফট ভালোবাসেন, আপনার সেই প্যাশনটাকে কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেস গ্রো করতে পারেন। আপনি আর্ট অ্যান্ড ক্রাফটের যে বিষয়ে আপনার আগ্রহ আছে, কারো গিফট প্যাকিং করতে কেউ ভালোবাসে, কেউ বা ভালোবাসে মাটির কাজ আছে, তারপর বিভিন্ন রকমের ওয়াল ডেকর আছে, বিয়েতে তত্ত্ব সাজানোর কাজ আছে, এগুলোও আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যেই পড়ে। আপনার যে যে বিষয়ে ইন্টারেস্ট সে বিষয়ে আপনি কোর্স করে নিন, বা আগে থেকে কোর্স করা থাকলে সেই সবের র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আপনি সেগুলো বানাতে শুরু করুন। প্রথম প্রথম আপনার প্রফিট এতে বেশি থাকবে না, কারণ আর্ট অ্যান্ড ক্রাফটের যে র ম্যাটেরিয়ালসগুলো থাকে তাতে অনেকটাই মানে অল্প অল্প করে যদি আপনি কেনেন তাহলে তাতে দাম বেশি পড়ে যাচ্ছে আপনি এবং প্রফিট বেশি রাখতে পারছেন না। আর বেশি হোলসেলে যদি একবারে বেশি কেনেন তাহলে আপনাকে অনেকটা টাকা ইনভেস্টমেন্ট করে কিনতে হচ্ছে, তবে আপনার প্রফিট মার্জিন বেশি থাকছে। তো আমি সাজেশান দেব যে আপনি প্রথমে অল্প র ম্যাটেরিয়ালস কিনুন, তাতে আপনার প্রফিট মার্জিন কম থাকবে ঠিকই, তো কিন্তু যখন আপনার বিজনেস গ্রো হয়ে যাবে, অর্ডার আসা আরম্ভ করে দিবে, তখন আপনি হোলসেলে অনেকটা র ম্যাটেরিয়ালস কিনে আপনি আপনার বৃহত্তর বিজনেসটা শুরু করুন এবং একটা সফল বিজনেস ওম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। নাম্বার থ্রি, বিউটি পার্লার বিজনেস। বিউটি পার্লার বিজনেসের ডিমান্ড দিন দিন বেড়ে চলেছে, কারণ আমরা সবাই নিজেকে সুন্দর রাখতে গিয়ে কোনো একজন বিউটিশিয়ানের সাহায্য নিয়ে থাকি। বিউটিশিয়ান কোর্স করার জন্য আপনি কোনো ট্রেন্ড বিউটিশিয়ানের থেকে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিতে পারেন এবং তারপর নিজের বিউটি পার্লার খুলতে পারেন। এতে কিছু সামান্য কিছু ইনভেস্ট করার দরকার পড়ে, যেমন পার্লারের সাধারণ সামগ্রী, আয়না, একটা চেয়ার এবং কিছু সামান্য সামগ্রী, কিন্তু খুব কম ইনভেস্টমেন্টে এই বিজনেসটা আপনি শুরু করতে পারেন। নাম্বার ফোর, টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং। টেইলারিং এবং ফ্যাশন ডিজাইনিং আজকাল খুব ডিমান্ডেবল একটা বিজনেস। সবাই বাড়ির থেকে এই বিজনেসটাকে অপারেট করছে, আর শুধু টেইলারিং না শিখে আমি বলবো ফ্যাশন ডিজাইনিংটাও সাথে শিখে নিতে, কারণ টেইলার এখন প্রচুর আছে কিন্তু ফ্যাশন ডিজাইনার সেই তুলনায় অনেকটা কম, এবং আজকাল সবাই ডিজাইনার ড্রেস পরতে পছন্দ করে। তাই ফ্যাশন ডিজাইনার কোর্স করে নিলে আপনি সেক্ষেত্রে লাভবান হবেন এবং বাড়ির থেকে এই বিজনেসটা অপারেট করে আপনি একজন সফল বিজনেস ওম্যান হয়ে উঠতে পারবেন। ফুড বিজনেস কথা তো আমরা সবাই জানি, ফুড বিজনেস দিন দিন কীভাবে গ্রো করছে। আর ফুড বিজনেসের মধ্যে বিভিন্ন রকম বিজনেস পড়ে, এর মধ্যে আপনি রেস্টুরেন্ট বিজনেস রাখতে পারেন, টিফিন ডেলিভারি বিজনেস রাখতে পারেন, বেকিং রাখতে পারেন, জ্যাম জেলি মেকিং করতে পারেন,
আপনি যেটাতে কমফোর্টেবল, যে খাবার জিনিসটা আপনি ভালো বানাতে পারেন সেটাই আপনি বানান। এবং অ্যাডভার্টাইজমেন্ট করবেন কী করে? আপনি আপনার ফেসবুক গ্রুপ পেজ, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি এদিকে শেয়ার করতে পারেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এবং যাদের আপনি চেনেন তাদেরকে বলুন, প্রয়োজন হলে লিফলেট বানান। এবং আপনি কোন খাবার বানাচ্ছেন এবং আপনার তৈরি খাবার কে কিনবে সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। যেমন আপনি যদি বাচ্চাদের জন্য খাবার বানান, কেক, কাপকেক, তারপর জ্যাম, জেলি এগুলো যদি আপনি বানান, তাহলে আপনি বিভিন্ন স্কুলে কন্ট্যাক্ট করুন, স্কুলের লিফলেট দিন, তাহলে তাদের বুঝতে জানতে সুবিধা হবে যে আপনি এই জিনিসগুলো বানাচ্ছেন। এবং সবাই এটা বিশ্বাস করে যে একজন হাউসওয়াইফ যখন তার রান্নাঘরে একটা খাবার জিনিস বানায়, সেটা কিন্তু তার রান্না বাড়ির জন্য যে খাবারটা বানাচ্ছে সেটা যতটা হাইজিনিক হতে বানাচ্ছে এবং বিক্রি খাবার যে বিক্রি করছে সেটাও ততটাই হাইজিনিকভাবেই বানাবে। তো সেক্ষেত্রে আপনার খাবারের চাহিদা কিন্তু বাজারের সামগ্রী, খাবার সামগ্রীর থেকে বেশি থাকবে। টিউটরিং, আপনি যে বিষয়ে পড়েছেন, যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে আপনি টিউটরিং শুরু করুন। আপনি কোন ক্লাস পড়াতে চান এবং কি সাবজেক্ট পড়াতে চান সেক্ষেত্রে সেটা ঠিক করে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করুন। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করুন অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, বন্ধুবান্ধবদের জানান এবং আপনি টিউশন পড়ানো শুরু করতে পারেন বাড়িতেই। এবং অফ টাইমে কতটা সময় আপনি পড়াতে চান সেটা ঠিক করে নিয়ে আপনি টিউশন থেকে ইনকাম করতে পারেন। ট্রেনিং, আপনার যে বিষয়ে দক্ষতা আছে, সুইমিং, ডান্স, ক্যারাটে বা গান, যে বিষয়ে আপনি দক্ষ সেই বিষয়ে আপনি ট্রেনিং প্রোভাইড করতে পারেন। ওয়েডিং প্ল্যানার, আপনি যদি একটা পার্টি ডেকোরেশন করতে পারেন, হোম ডেকোরেশনে আপনার দক্ষতা থাকে, তাহলে আপনি ওয়েডিং ডেকোরেশন করতে পারেন। এ বিষয়ে অনেকেই কোর্স করে, এ বিষয়ে আপনি কোর্সও করে নিতে পারেন, তাতে আপনার আরও সুবিধা হবে। এরপর আছে কুকারি ক্লাসেস, রান্না শেখানো নিয়েও আপনি একটা বিজনেস শুরু করতে পারেন সফলভাবে। আপনি যে রান্নাতে বেশি পারদর্শী, ট্র্যাডিশনাল রান্না, বেকারি রান্না, তারপর চাইনিজ, আপনি যে বিষয়টা ভালো পারেন, আর আপনি যদি সব রান্নাগুলোই ভালো পারেন, তাহলে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা কোর্স রাখুন। তবে আজকাল কুকিং ক্লাসেস অনেক হয়, লোকে ইউটিউব থেকেও রান্না শিখছে, আপনিও সেটার সাহায্য নিতে পারেন। অবশ্যই ইউটিউবেও রান্না শেখাতে পারেন, আর যদি সামনাসামনি কাউকে রান্না শেখাতে চান তাহলে আপনি আলাদা আলাদা কুকারি ক্লাসেস প্রোভাইড করুন। এমন রাখতে পারেন যে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য আলাদা ক্লাসেস, তাদের জন্য স্পেশাল কোনো কুকিং ক্লাসেস, যাতে এক দু মাসের মধ্যে তাদের সহজ কিছু রান্না শিখিয়ে দেবেন এবং যাতে তাদের পরবর্তীতে অসুবিধা না হয়। অনেকেই মেসে থাকে, একা থাকে, রান্না করতে অসুবিধা হয়, ব্যাচেলারদের জন্য আলাদা রান্না, যাতে তারা কম সময়ে সুন্দর রান্না করে নিতে পারে এবং হেলদি রান্না করতে পারে। এরপর আছে ইন্টেরিয়ার ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইনটা আজকাল ভীষণভাবে চাহিদাপূর্ণ একটা বিজনেস, কারণ সবাই আজকাল ঘর সাজাতে চায় এবং ঘর সাজাতে গিয়ে একজনের হেল্প নিতে চান, একজন দক্ষ মানুষের হেল্প নিতে চায়। সেক্ষেত্রে আপনি যদি ইন্টেরিয়ার ডিজাইনারে দক্ষ হন, এ বিষয়ে যদি আপনার কোর্স করা থাকে, তাহলে আপনি এই বিজনেস সফলভাবে শুরু করতে পারেন। আজকাল পেট সিটিং বিজনেসটা খুব গ্রো করছে, কারণ বাড়ির পেটকে সব মানে বাইরে ফ্যামিলি ট্যুরে যাওয়ার জন্য বা কোনো বিজনেস মিটিংয়ে যদি যাওয়া হয় বাইরে, তাহলে কিন্তু সবসময় পেটকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, আর সেই জন্য আপনি এই বিজনেস, পেট সিটিং বিজনেসটা সফলভাবে শুরু করতে পারেন। রিলেশনশিপ অ্যাডভাইসার, আজকাল রিলেশনশিপ অ্যাডভাইসারটা অনলাইন অফলাইন এই বিজনেসটা গ্রো করতে সাহায্য করেছে। রিলেশনশিপ অ্যাডভাইসারের কাজ হলো যাদের ম্যারিড লাইফ ঠিক না, তাদের পরামর্শ দিয়ে, টক থেরাপির মধ্য দিয়ে তাদের রিলেশনটাকে ঠিক করে দেওয়া, ডিভোর্স পর্যন্ত না যেতে দেওয়া। এই অ্যাডভাইসারের আজকাল ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে, বিশেষ করে শহরাঞ্চলে। তো এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই বিষয়ে বিজনেস শুরু করতে পারেন, নিজের কেরিয়ার শুরু করতে পারেন। এরপর আছে হলো জুয়েলারি বিজনেস, হোমমেড মানে
হাতে তৈরি জিনিস, হাতে তৈরি জুয়েলারি আজকাল সবার পছন্দের। এছাড়া যদি আপনি আর্টিফিশিয়াল জুয়েলারি অর্থাৎ মাইক্রো গোল্ডের বা সিটি গোল্ডের জুয়েলারিও শুরু কর জুয়েলারি বিজনেস শুরু করতে চান, তাহলেও শুরু করতে পারেন। এসবেরও ভীষণ ডিমান্ড, সিটি গোল্ড মাইক্রো গোল্ডেরও ভীষণ ডিমান্ড। আর হ্যান্ডমেড জুয়েলারি যদি আপনি তৈরি করতে চান, তাহলে এই বিষয়ে কোর্স করে নিতে পারেন। ইউটিউবে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি ভিডিও আছে, টিউটোরিয়াল ভিডিও, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। আর র মেটেরিয়ালস কিনে নিয়ে আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারেন। তবে প্রথম প্রথম আমি বলবো যে র মেটেরিয়ালস অল্প করে কিনে নিয়ে, তাতে আপনার প্রফিট মার্জিন কম থাকবে। পরে যখন আপনার বিজনেস গ্রো হতে শুরু করবেন, তখন আপনি হোলসেলে বিজনেস শুরু করতে পারেন, হোলসেলে র মেটেরিয়ালস কিনে বিজনেস শুরু করতে পারেন। এবং বিজনেস বড় হওয়ার সাথে সাথে আপনি আপনার কয়েকজনকে হেল্পারও রাখতে পারেন। এইভাবেই আপনি আপনার বিজনেসকে অনেক দূর পর্যন্ত বাড়িয়ে নিয়ে যেতে পারেন। এরপর আছে হলো লাস্ট, ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশিয়ানিস্ট। ডায়েটিশিয়ান এবং নিউট্রিশিয়ানিস্টের চাহিদা আজকাল খুব বেড়েছে, কারণ সবাই আজকাল হেলথ কনসাস হয়ে উঠেছে, কী খেতে হবে আর কী খেতে হবে না, কী করলে ফিগার ঠিক থাকবে, কী করলে আরও ফিট থাকা যাবে, এ বিষয়ে সবাই অ্যাডভাইস নিতে চায় নিউট্রিশিয়ানিস্ট এবং ডায়েটিশিয়ান থেকে। তো এই বিষয়ে আপনি কোর্স করে নিতে পারেন, কোর্স করে নিয়ে এই এই কেরিয়ারটা আপনি সফলভাবে শুরু করতে পারেন। এই গেল আমার 15টা বিজনেস আইডিয়া, যেটা আপনি একদম লো ইনভেস্টমেন্টে এবং বেশিরভাগই ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করতে পারেন। তো আর এই বিজনেসগুলো করে আপনি জিরো মানে লাখ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। তো এই বিজনেসগুলো করুন। হাউসওয়াইফদের শুধুমাত্র হাউসওয়াইফ হিসাবে বসে থাকা ঠিক নয়, তারা আমরা কি যেটুকু সময় পাই, আমি যেমন যেটুকু ফাঁকা সময় পাই ইউটিউবিং করি, আমার আলাদা আমাদের আলাদা একটা বিজনেস আছে, হাজব্যান্ডের বিজনেস আছে, সেক্ষেত্রে আমি কিছু যতটা পারা যায় আমি সাহায্য করি আমার হাজব্যান্ডকে। এছাড়া আমি ইউটিউবিং করি, আর আরেকটা ইচ্ছে আছে আমার বিজনেস শুরু করার। তো আপনারাও আপনাদের ফাঁকা সময়টাকে কাজে লাগান। আমি আমি আশা করব যে আপনারা এই বিজনেস এই ভিডিওটা দেখে নিশ্চয়ই উপকৃত হয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার এই বিজনেস আইডিয়াগুলো, নিশ্চয়ই আমাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কোন বিজনেস আইডিয়াটা বেশি ভালো লাগলো। এবং আপনার আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ।